আরক্ষীর হাজার চেষ্টাতো ব্যর্থ নিষিদ্ধ ড্রাগসর প্রতিরোধ। এবার ড্রাগসর বিরুদ্ধে ওলা আহিল গাঁওয়ার আইস। নিশা এরক অন্যথা সমাজের বহিষ্কার হোক, কলগাছিয়াত নিষিদ্ধ ড্রাগসর বিরুদ্ধে গাঁওবাসীর জেহাদ। ড্রাগস আসক্ত, ড্রাগস ব্যবসায়ী আর মাদক দ্রব্য সেবনকারীর বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ মুসলমান সমাজের। কলগাছিয়াত ড্রাগস বা মাদক দ্রব্যর বিরুদ্ধে জেহাদ ঘোষণা মুসলমান সমাজের। ড্রাগস আসক্ত, ড্রাগসর ব্যবসায়ী আর মাদক দ্রব্য সেবনকারীর পরিয়ালের বিরুদ্ধেও ললে কেবাটাও কঠোর সিদ্ধান্ত। আমি একমাস সময় বান্ধি দিম, আর সেই একমাস সময়ের ভিতর ড্রাগস এফেক্টেড পরিয়ালটা যদি ভাল পথলে ঘুরি না হে, তেতিয়া হলে আমি সেই পরিয়ালের মানুষক আমার সমাজের পরা আমি একঘরিয়া করি। তারপরে যদি ড্রাগস সেবন বা ড্রাগস ব্যবহারের জড়িত থাকে তেন্তে ধরি আরক্ষীক গতাই দিয়া হব বলেও সিদ্ধান্ত মুসলমান সমাজের। তারপর যদি সন্তানে এই ড্রাগস সেবন করে তেনহলে আমি ধরি আরক্ষীক গতাই দিব। আর তিন নম্বর সিদ্ধান্ত হয়েছে এই হারাম বস্তু যি পরিয়ালে সেবন করিব সেই পরিয়ালের মানুষ যদি হট পথলে ঘুরি না হয় তেনহলে তেওঁলোকের মানুষ মৃত্যু হলে সেই পরিয়ালের মানুষক আমার কলগাছিয়া আঞ্চলিক কবরস্থানত আমি দাফন করবলে বা কবর দিবলৈ নিদি। আনহাতে ড্রাগসর বিরুদ্ধে মার বান্ধি ঠিয় হয়েছে দেরগাঁওর মাজগাঁওবাসী। ড্রাগস বিরোধী বাহিনী গঠন করে চলাইছে ড্রাগস বিরোধী অভিযান। নাহরণি মাজগাঁও প্রাথমিক বিদ্যালয়ত বৃহত্তর নাহরণীকে ধরে দাঁতিকাষরীয়া গাঁওসমূহের প্রতিনিধি একগোট হয়ে ড্রাগসর বিরুদ্ধে মার বান্ধি ঠিয় হয়েছে। বরপেটা রোডের ধনজিৎ দাসের সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আরক্ষীর হাজার চেষ্টাতো ব্যর্থ নিষিদ্ধ ড্রাগসর প্রতিরোধ। এবার ড্রাগসর বিরুদ্ধে ওলা আহিল গাঁওয়ার আইস। নিশা এরক অন্যথা সমাজের বহিষ্কার হোক, কলগাছিয়াত নিষিদ্ধ ড্রাগসর বিরুদ্ধে গাঁওবাসীর জেহাদ। ড্রাগস আসক্ত, ড্রাগস ব্যবসায়ী আর মাদক দ্রব্য সেবনকারীর বিরুদ্ধে এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ মুসলমান সমাজের। কলগাছিয়াত ড্রাগস বা মাদক দ্রব্যর বিরুদ্ধে জেহাদ ঘোষণা মুসলমান সমাজের। ড্রাগস আসক্ত, ড্রাগসর ব্যবসায়ী আর মাদক দ্রব্য সেবনকারীর পরিয়ালের বিরুদ্ধেও ললে কেবাটাও কঠোর সিদ্ধান্ত। আমি একমাস সময় বান্ধি দিম, আর সেই একমাস সময়ের ভিতর ড্রাগস এফেক্টেড পরিয়ালটা যদি ভাল পথলে ঘুরি না হে, তেতিয়া হলে আমি সেই পরিয়ালের মানুষক আমার সমাজের পরা আমি একঘরিয়া করি। তারপরে যদি ড্রাগস সেবন বা ড্রাগস ব্যবহারের জড়িত থাকে তেন্তে ধরি আরক্ষীক গতাই দিয়া হব বলেও সিদ্ধান্ত মুসলমান সমাজের। তারপর যদি সন্তানে এই ড্রাগস সেবন করে তেনহলে আমি ধরি আরক্ষীক গতাই দিব। আর তিন নম্বর সিদ্ধান্ত হয়েছে এই হারাম বস্তু যি পরিয়ালে সেবন করিব সেই পরিয়ালের মানুষ যদি হট পথলে ঘুরি না হয় তেনহলে তেওঁলোকের মানুষ মৃত্যু হলে সেই পরিয়ালের মানুষক আমার কলগাছিয়া আঞ্চলিক কবরস্থানত আমি দাফন করবলে বা কবর দিবলৈ নিদি। আনহাতে ড্রাগসর বিরুদ্ধে মার বান্ধি ঠিয় হয়েছে দেরগাঁওর মাজগাঁওবাসী। ড্রাগস বিরোধী বাহিনী গঠন করে চলাইছে ড্রাগস বিরোধী অভিযান। নাহরণি মাজগাঁও প্রাথমিক বিদ্যালয়ত বৃহত্তর নাহরণীকে ধরে দাঁতিকাষরীয়া গাঁওসমূহের প্রতিনিধি একগোট হয়ে ড্রাগসর বিরুদ্ধে মার বান্ধি ঠিয় হয়েছে। বরপেটা রোডের ধনজিৎ দাসের সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।